আসসালামু আলাইকুম। ট্রিপলিপ্লেক্সের ল্যাব এই চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হারুনুর রশিদ আপনাদের স্বাগতম জানাচ্ছি এবং আমার অন্তর অন্তরস্থল থেকে জানাই শুভকামনা। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা জানি ফ্যাক্টরিতে এমন কিছু পাম্প আছে, এমন কিছু পাম্প মোটর আছে যেগুলো কখনো বন্ধ করা সম্ভব হয় না, সারাক্ষণ এটাকে কন্টিনিউ করা লাগে। যদি কখনো এরকম হয় যে এটা বন্ধ করার দরকার হয়, সেক্ষেত্রে টোটাল প্ল্যান্টটায় শাটডাউন দেওয়া লাগে। এই জন্য এই সেকশনগুলোতে আমরা এই মোটর যাতে কোনো প্রকার বন্ধ না হয় এজন্য করি কি, এরকমভাবে এই মোটরগুলোকে আমরা প্যারালালি কানেকশান দিয়ে দিই। আজকে আমরা দেখব এইভাবে দুইটা মোটরকে কীভাবে প্যারালাল কানেকশান দেওয়া লাগে এবং ইলেকট্রিক্যালি যদি এই মোটরটা ট্রিপ করে তাহলে অটোমেটিক্যালি এই মোটরটা চালু হয়ে যাবে এবং এই মোটরটা যদি ট্রিপ করে তাহলে অটোমেটিক্যালি এই মোটরটা চালু হয়ে যাবে। আশা করি আপনারা আজকে কি করতে যাচ্ছি এই বিষয়টা বুঝতে পারছেন। যাই হোক, এখন আমরা নেক্সট স্টেপ যাই, আর একটা বিষয়টা দেখি। ঠিক এইভাবে আমরা যখন আর একটা জিনিস দেখি সেটা হলো, দেখেন এই ধরো আর একটা পাম্প, ঠিক এই দুইটা পাম্পকে আমরা বিবেচনা করি যে এই পাম্পটা যদি বন্ধ হয় তাহলে এই পাম্পটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এবং এই পাম্পটা যদি ট্রিপ করে তাহলে অটোমেটিক্যালি এই পাম্পটা চালু হয়ে যাবে। এর জন্য জাস্ট আজকে শিখব এটার কন্ট্রোলিং ডায়াগ্রামটা কী হবে এবং পাওয়ার ডায়াগ্রামটা কী হবে। আর যে মোটরটা আমরা ব্যবহার করব সেই মোটরটা হলো এই মোটরটা, ঠিক আছে, এই মোটরটাই আমরা ব্যবহার করব। এখন আসি সে এটা হলো সেই পাম্প মোটর। এখন যেসব জিনিসগুলো এখানে ব্যবহার করব তার মধ্যে একটা আছে স্টার্ট স্টপ সুইচ, আর স্টার্ট এবং স্টপ সুইচের ইন্টারনালি কানেকশানটা কেমনে থাকে সেটা আজকে দেখাচ্ছি। যেমন স্টপ সুইচটা থাকে নর্মালি ক্লোজ, যে সুইচিংটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, এবং স্টার্ট সুইচটা থাকে নর্মালি ওপেন। আর এখন দেখব হলো এটা হলো একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর উইথ ওভারলোড রিলে, এই বিষয়টা একটু দেখি আমরা। এটা হলো ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এই উপরের অংশটুকু, ঠিক এখান থেকে শুরু করে এই অংশটা হলো ম্যাগনেটিক কন্ট্রাক্টর, আর নিচের অংশটা হলো ওভারলোড রিলে। আপনারা জানেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের 13-14 এই যে এলন এবং টি অন, এটা ইন্টারনালি কানেক্টেড, যখন কন্ডাকশনে যায় এল টু এবং টি টু, এল থ্রি এবং টি থ্রি, এগুলো হচ্ছে ইন্টারনালি যখন কন্ডাকশনে যাবে, সরি কন্টাকে যাবে, তখন হচ্ছে এটা ইন্টারনালি কানেক্টেড হয়ে যায়। আর এখানে দেখেন 13 নাম্বার এবং 14 নাম্বার এই সুইচটা হলো, সরি সুইচ, এই যে টার্মিনাল দুইটা, এই টার্মিনাল হচ্ছে এটা হলো নর্মালি ওপেন অবস্থায় আছে এবং 21 নাম্বার এবং 22 নাম্বার এটা হলো নর্মালি ক্লোজ অবস্থা আছে। আর এ ওয়ান এবং এ টু এই দুইটা হলো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলের টার্মিনাল, ঠিক আছে। এবার আসি ওভারলোড রিলের কোন সিস্টেম আছে সেটা একটু দেখে নিই। দেখেন এটা হলো ওভারলোড রিলের, একটু বড়ো করে আর একটু জুম করে দিলে দেখতে সুবিধা হয়। দেখেন প্রথম দেখতে হয় এই ওভারলোড রিলের প্যারামিটারটা কেমনে সেটিং দেবেন। ধরেন এই মোটরটা আমি একটা ছোট্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে ওভারলোড রিলে নিয়েছি, ধরুন এই মোটরটা হলো 25 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সে হ্যান্ডেলিং করতে পারে, সুতরাং এই নবটা ঘুরিয়ে আপনাকে 25-এ এই যে দেখেন অ্যারো চিহ্ন আছে এটা 25-এ দেওয়া লাগবে। 25-এ যদি দিতে পারেন তাহলে এর সেটিং হয়ে যাবে
এই ওভারলোড রিলেটা তার ভেতর দিয়ে যখন কারেন্ট 25 অ্যাম্পিয়ার পর্যন্ত পাস করতে সে দিবে, ঠিক 26 অ্যাম্পিয়ার যখন হবে তখন এটাকে স্ট্রিপ করে দিবে। যদি কোনো মোটরের 3 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার বা কোনো লোডে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার হয়, সেক্ষেত্রে এই যে অ্যারো চিহ্নটা এটাকে ঘুরিয়ে এই জায়গায় দিতে হবে, তাহলে সে ওই ওই মোটরটা 3 অ্যাম্পিয়ার পর্যন্ত যদি কারেন্ট নেয় সেক্ষেত্রে আমার সেফ কারেন্ট কন্ডাকশনটা হলো 3 অ্যাম্পিয়ার, আর যদি 4 হয় তাহলে এটা ঘুরিয়ে 4-এ দিতে হবে। আসলে এটা 25 না, এটা 2.5, সরি এটা 2.5, এটা 25 না। যাই হোক, এখন আসি, আপনার যদি মোটরটা বড় হয় তাহলে ওভারলোড রিলেটাও ঠিক মোটরের প্যারামিটার যেটা আছে সেই সমান সমান দিতে হবে। ধরতে হবে, ধরা যাক মোটরের আছে 25 অ্যাম্পিয়ার যদি কারেন্ট নেয়, তাহলে দেখেন এখানে এটা 25 অ্যাম্পিয়ারে ওভারলোড রিলে আপনাকে নিতে হবে এবং এই অ্যারো চিহ্নটা ঠিক তার দিকে ঘুরাই দিতে হবে। তাহলে ওই ওভারলোড রিলের অপারেটিং রেঞ্জটা হবে এই 25 বা 2.5 অ্যাম্পিয়ার, মানে যেটা দরকার ঠিক সেটাই এখানে বসাতে হবে। এখন আসি আরেকটা বাটন, সেটা হলো রিসেট আর স্টপ। ফর এক্সাম্পল, আমরা যদি যখন দেখি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর অপারেশনে যাওয়ার পরে যখন কোনো লোডে সমস্যা হয়, সেক্ষেত্রে ওভারহিটেড হয়ে এই যে ওভারলোড রিলেটা এটা টিপ করে বসে থাকে, তখন লোডটা আমরা ঠিক করার পরে এখানে রিসেট বাটন চাপ দিলে আবার সে আগের অবস্থানে চলে আসে, ঠিক আছে। আর দুইটা পয়েন্টের কথা বলবো, একটা হলো 97 আর একটা 98। এই দুইটা প্রথম বলি, এইটা এই দুইটা হলো ওভারলোড রিলের নর্মাল ওপেন এবং এই যে 95 96, এই দুইটা হলো ওভারলোড রিলের নর্মাল ক্লোজ টার্মিনাল। দ্যাটস মিন ওভারলোড রিলে যখন নর্মাল অপারেটিং কন্ডিশনে থাকে তখন 95 এবং 96 এই টার্মিনাল এবং এই টার্মিনালটা হলো সচরাচর ক্লোজ অবস্থায় থাকে এবং কারেন্ট এখান থেকে পাস হবে কন্ট্রোলিং কারেন্টটা, আর এই দুইটাই তখন নর্মালি ওপেন থাকে। সাপোজ যদি ট্রিপ করে, ওভারলোড রিলে যদি ট্রিপ করে, সেক্ষেত্রে এই দুইটা ক্লোজ হয়ে যায় আর এই দুইটা ওপেন হয়ে যায়। এখন আপাতত এইটুকু জানলেই হবে। এখন আসে আমাদের অরিজিনাল অন্যটাই, যেটা আমাদের দরকার আসল যে কানেকশানটা আছে সেই কানেকশানে। সামান্য একটু বিরতি নিলাম, এখন আসি মূল কন্ট্রোলিংটাই। পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে, খবরদারি স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হবে। এই দুইটা পাম্প, একটা পাম্প এবং একটা পাম্প, এই দুইটা পাম্পকে আমরা আগের মতোই বললাম, আবারও বলি, এই এই পাম্পটা যখন ট্রিপ করবে তখন এই পাম্পটা চালু হবে এবং এই পাম্পটা ট্রিপ করলে এই পাম্পটা চালু হবে। এখন এ করার জন্য আমাদের প্রথমে আমরা পাওয়ার কানেকশনটা দিয়ে নিলাম, এটা হলো আর আমরা পাওয়ার কানেকশনটা দিয়ে নিই। উপরেরটা আমরা দেখতে পাচ্ছি রেড, ইয়েলো, ব্লু আর ব্ল্যাক। এখন এটা থ্রি ফেজ কানেকশন, মোটরটা দুইটাই হচ্ছে থ্রি ফেজ মোটর, এই জন্য আমরা 380 ভোল্টেজ বা 415 ভোল্টেজের থ্রি ফেজের কানেকশানটা দিলাম। এখন পাওয়ার কানেকশানটা কী? পাওয়ার কানেকশানটা হলো এই থ্রি ফেজ থেকে সরাসরি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইনপুটে রেড রেড কালারের তার দিলাম, ওয়াই কালারের তার দিলাম, ব্লু কালারের তার দিলাম, ঠিক আউটপুট থেকে ওভারলোড রিলে, দেখেন এখান থেকে শুরু করে ইন্টারনালের কানেকশান আছে, ওভারলোড রিলের আউটপুট থেকে আমরা তিনটা তার আর ওয়াই বি বের করে সরাসরি মোটরের পাওয়ার কানেকশানটা দিয়ে দিলাম। সিমিলারলি এটারও সে একই অবস্থা, দেখেন আর ওয়াই বি ম্যাগনেটিক কন্ট্রাক্টর ইনপুটে ঢুকলো,
এবং আউটপুট থেকে ওভারলোড রিলের আউটপুট হয়ে এটাকে আমরা মোটরের কানেকশনটা দিয়ে দিলাম। এইটা হলো একটা মোটরের অ্যাজ ইউজুয়াল যে পাওয়ার কানেকশন, সেটা যদি সেই মোটরটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দ্বারা অপারেটিং হয়, ম্যাগনেটিক কন্ট্রাক্টর সুইচ একটা। এখন কন্ট্রোলিং কানেকশনটা কেমনে হবে বা কন্ট্রোলিং কীভাবে আমরা করতে পারি, এজন্য দেখেন প্রথমে হলো আমরা এই সার্কিটের জন্য একটা ডল সার্কিট তৈরি করব এবং এই সার্কিটের জন্য একটা ডল সার্কিট তৈরি করব। এটা খুব ভেরি সিম্পল, খুব একটা রকেট সায়েন্স এখানে না যে বুঝতে খুব একটা অসুবিধা হবে। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের নতুন আছেন, আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনাদের আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। এখন আসি কন্ট্রোলিং সার্কিটটা কেমনে আমরা তৈরি করলাম আর কি। ডল সার্কিটটা প্রথম তৈরি করব, তারপরে আমরা অন্য কিছুই যাব, অটোমেশনটা যেটা ট্রিপ অটোমেশন সেটা আমরা পরে করব। এখন আসি দেখেন এখান থেকে আমরা প্রথম স্টপ সুইচ দিয়ে পাওয়ারটা নিলাম একটা ফেজের, একটা ফেজের পাওয়ার নিলাম একটা ফেজ থেকে নিলে প্রথম নিয়ে, তারপরে এরকম সুইচটা স্টপ সুইচের নর্মাল ক্লোজ হয়ে স্টার্ট সুইচে পার হয়ে সরাসরি চলে আসলো কোথায়, দেখেন ঠিক এখান থেকে তারটা সরাসরি আসলো কোথায়, এটা আসলো সরাসরি ওভারলোড রিলের সরাসরি এনসির এক টার্মিনালে। এখানে বলছিলাম যে 95 এবং 96 যে দুটা টার্মিনাল শর্ট, এই শর্টের এই টার্মিনালটার একটা প্রান্তে চলে আসলো, এটাকে আমরা কমন ধরলাম, এবং অপর প্রান্ত থেকে আরেকটা যে টার্মিনাল এটাকে বের করে নিয়ে এসে দিলাম কোথায়, ওই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের রিলের একটা টার্মিনাল, এবং অপর প্রান্ত এনে দিলাম কোথায়, নিউট্রাল লাইনের সাথে। তাহলে হলো কি, আমরা যখন এই সুইচটা চাপ দিব, ঠিক এই সুইচটা যখন চাপ দিব তখন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর অপারেশনে চলে যাবে। ধরো এই 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 বাটনটা যখন আমরা চাপ দিলাম বা এই স্টার্ট সুইচটা আমরা চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে কি হলো, এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর অপারেশনে চলে গেল এবং ওভারলোড রিলে সে অপারেশনে গেল, মোটরটাও ঘোরা শুরু করলো। এখন যখনই স্টার্ট বাটনে আমরা ছেড়ে দিব তখন ওই মোটরের ঘোরা আবার বন্ধ হয়ে যাবে, কারণ দেখেন এটা পুশ সুইচ। এখন এটাকে ল্যাচিং করার জন্য আমরা কি করব, আমরা করলাম কি, এই যে মিডিল থেকে একটা পয়েন্ট, মিডিল থেকে কমন পয়েন্ট থেকে আর একটা লাইন বের করে আনলাম, এনে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের নর্মাল ওপেন যে টার্মিনাল যেটা আমি আগে বুঝিয়েছি আপনাদের, এই টার্মিনালে একটা লাইন দিলাম, অপর প্রান্ত থেকে একটা লাইন বের করলাম কোথায়, এনে সরাসরি কোথায় দিলাম, সরাসরি দিয়ে দিলাম এই যে দেখেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের নিচে যে ওভারলোড রিলের নর্মাল ক্লোজ যে টার্মিনাল, মিডিলে যে টার্মিনাল এই টার্মিনাল দিয়ে দিলাম। ফলে হলো কি, যখন এই সুইচটা আমরা অন করলাম, অন করার সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্রাক্টর নর্মাল ওপেন যেটা ছিল, ম্যাগনেটিক কন্ট্রাক্ট অপারেশনে গেল এবং নর্মাল ওপেন টার্মিনালটা হয়ে গেল ক্লোজ। ফলে কি, কারেন্ট সরাসরি পাস করছে কোন রাস্তাতে, এই রাস্তা দিয়ে পাস হয়ে এই রাস্তা দিয়ে এসে সরাসরি ঠিক এখান থেকে ঢুকে এই পাশতে এসে আপনার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলে চলে আসলো, এবং নিউট্রাল লাইনটা যেহেতু আমাদের মেন নিউট্রাল লাইনের সাথে দেওয়া আছে, সুতরাং এই আর এই মোটরটার বন্ধ হওয়া সম্ভাবনা, মোটরটা চলতে থাকবে, রানিং অবস্থায় চলতে থাকবে এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টর অপারেশনে যাবে। এখন আসি, এটা তো বুঝলাম, এবং এটা কি হচ্ছে, ঠিক এটাও সেম কন্ডিশনে আমরা কানেকশনটা দিলাম, এখান থেকে আমরা লাইনটা বের করে নিয়ে আসলাম, একটা লাইন থেকে লাইন নিলাম যেটা 230 ভোল্ট, এখান থেকে নিয়ে এসে স্টপ সুইচের নর্মাল ক্লোজ, যেহেতু স্টপ সুইচ পাস করলাম, তারপরে হলো স্টার্ট সুইচ আউটপুট থেকে লাইনটা টেনে এনে সরাসরি দিলাম ওভারলোড রিলের এনসিতে, এবং
অপর একটা টার্মিনাল বের করে এনে দিলাম ওভারলোড রিলের কয়েলে, এবং কয়েলের অপর প্রান্ত সরাসরি নিউট্রালের সাথে যুক্ত। সুতরাং এক্ষেত্রেও যদি এই সুইচটা চাপ দিই তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর অপারেশনে যাবে এবং ওভারলোড রিলেও অপারেশনে যাবে। এখন যদি এই সুইচটা আবারও ছেড়ে দিই, সিমিলারলি এর মতন এই এখানে যে যেটা বলেছিলাম ঠিক সেই ঘটনাই ঘটবে, যে এই সুইচটা যখন আমরা স্টার্ট বাটন ছেড়ে দিব সেক্ষেত্রে মোটরটা বন্ধ হয়ে যাবে আবার। কারণ কি, আমাদের কয়েলার কোনো পাওয়ার পাচ্ছে না কেমন, কারণ পাওয়ারটা এখানে এসে থেকে যাচ্ছে। এখন এটাকে যদি ল্যাচিং করার দরকার হয় দেন আমাদের এখান থেকে একটা টার্মিনাল এনে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে নর্মাল ওপেনে দিতে হবে, নর্মাল ওপেনে, এবং এটা হলো অক্সিলারি, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা হলো অক্সিলারি, নর্মাল ওপেন এবং এনসি, এই দুইটা হলো অক্সিলারি। অক্সিলারি যেটা নর্মাল ওপেন, নর্মাল ওপেন এক টার্মিনালে এবং অপর প্রান্ত আউটপুট থেকে অপর প্রান্ত আমরা দিলাম, এর সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের নিচে যে ওভারলোড রিলে আছে এই রিলের এনসির নর্মাল ক্লোজ যেটা আছে ওইটাই একটা টার্মিনাল কানেকশান দিলাম, এবং অপারটা যেহেতু নিউট্রাল, অপারটা যেহেতু কয়েলের সাথে সংযুক্ত এবং নিউট্রাল তারটা এবং কয়েলের অপর প্রান্ত যেহেতু নিউট্রালের সাথে সংযুক্ত, সুতরাং এই ম্যাগনেটিক সার্কিট কমপ্লিট করলো, কন্ট্রোলিং সার্কিট কমপ্লিট করলো, সুতরাং আর এই মোটরটা বন্ধ হওয়া সম্ভব না। এখন ধরে নিই তাহলে এই মোটরটা যদি ট্রিপ করে তাহলে এই মোটরটা চালু হবে কেমনে। আমরা কিন্তু দুইটা অপশনই রাখছি এখানে, একটা হলো ম্যানুয়ালি চালু করব, দুইটা পাম্পকে ম্যানুয়ালি চালু করা সম্ভব, আবার করা কি আবার হচ্ছে একটা একটা চালু করা সম্ভব। আমি শুধু এটা চালু করে রাখলাম, কিন্তু যখন এই পাম্পটা যখন ট্রিপ করবে তখন এই পাম্পটা চালু হওয়া লাগবে, আমি কিন্তু এই বাটন তখন চাপবো না, কারণ এই বাটন চাপার টাইম নেই। ধরুন এই দুইটা পাম্প কানেকশান এমনভাবে দেওয়া আছে যে রাত তিনটার সময় এটা এই পাম্পটা ট্রিপ করলো, সেক্ষেত্রে আমার ধারের কাছে আমার ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ার নাও থাকতে পারে, সেজন্য কী করা দরকার, এজন্য অটোমেটিক্যালি এই পাম্পটা চালু হয়ে যায়। এখন এই কানেকশান জন্য আমরা কী করছি, মেন পয়েন্টটা হচ্ছে এটাই যে আমরা এই দুইটা সুইচের মাধ্যমে, দুইটা প্যানেল বোর্ডের মাধ্যমে আমরা এই পাম্পকেও চালাতে পারবো, একসাথে চালাতে পারবো। আবার কী করবো, যে আমি জাস্ট এই পাম্পটা চালু রাখবো কিন্তু এই পাম্পটা চালু রাখবো না, কিন্তু এই পাম্পটা যখন বন্ধ হয়ে যাবে তখন এই পাম্পটা চালু হওয়া লাগবেই। কারণ এই কানেকশানটার জন্য আমরা কী করছি দেখেন, এই যে যেহেতু বললাম এটাকে আমরা কমন লাইন হিসেবে ধরছি, এই যে 230 ভোল্টের লাইনটা এখানে আসলো, প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরের যে ওভারলোড রিলের এনসি থেকে সরাসরি এনোর এই টার্মিনালের কানেকশানটা দিয়ে দিলাম, এবং অপর টার্মিনালটা এনে আমরা কী করলাম, সরাসরি কী করলাম দেখেন, অপর টার্মিনালটা আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে ওভারলোড রিলে, এনসিতে দিয়ে দিলাম। ফলে কীভাবে এই পাম্পটা চালু হবে অটোমেটিক্যালি আমি বুঝাই দিই। ধরুন এই পাম্পটা কোনো কারণে বিয়ারিং জ্যাম হওয়ার কারণে অথবা ওভারলোড হওয়ার কারণে অথবা ফ্যানে কোনো কিছু জ্যাম হওয়ার কারণে এ ট্রিপ করলো, এই ওভারলোড রিলের মাধ্যমে এই মোটরটা ট্রিপ করলো, সেক্ষেত্রে আমার এটা কেমনে চালু হচ্ছে দেখেন, এটা ট্রিপ করার সাথে সাথে এই যে এনসি না, এনসি হয়ে যায়, ওপেন হয়ে যায়, এই দুইটা টার্মিনাল ওপেন হয়ে যায়, আর এই দুইটা টার্মিনাল হয়ে যায় ক্লোজ, মানে একটা আরেকটার বিপরীত। এই দুইটা টার্মিনাল যখন ক্লোজ অবস্থায় থাকে তখন এই দুইটা টার্মিনাল হয়ে যাবে ওপেন, এবং এই দুইটা টার্মিনাল যখন ক্লোজ হয়ে যাবে তখন এই দুইটা টার্মিনাল হয়ে যাবে ওপেন। কী হচ্ছে, ট্রিপ করার সাথে সাথে এই দুইটা টার্মিনাল ওপেন হয়ে যাচ্ছে, ফলে কি এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর এটা যেহেতু এই পর্যন্ত এই কয়েলের ইনপুটে পাওয়ার আসছে না, সুতরাং এ ট্রিপ করে এ হচ্ছে কয়েলকে ছেড়ে দিবে, সে ছাড়ার ফলে দেখেন এই তিনটা টার্মিনাল যে পাওয়ারটা এই আউটপুট দিকে আর যাবে না, ফলে পাম্পটা বন্ধ হয়ে থাকবে। আর অপর দিকে হবে কি, এই দুইটা টার্মিনাল হয়ে যাবে ক্লোজ, ক্লোজ হওয়ার সাথে সাথে কি পাওয়ারটা ঠিক এই লাইন দিয়ে আসা শুরু করবে, এসে এই সোজা দিয়ে আসবে, এসে ঠিক এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসির ইনপুট পর্যন্ত চলে আসবে পাওয়ারটা, এসে যেহেতু অপর প্রান্ত ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের সাথে সংযুক্ত, সুতরাং এ সরাসরি অপারেশনে চলে যাবে,
যেহেতু কেন যাবে, অপর প্রান্ত হচ্ছে নিউট্রালের সাথে সংযুক্ত, সার্কিট কমপ্লিট হওয়ার কারণে এই পাম্পটা চালু হওয়া শুরু করবে। দেখেন এই পাম্পটা টিপ কিন্তু করে বসে আছে, আর এই পাম্পটা চালু হয়ে গেল। সকালবেলা ইলেকট্রিশিয়ান রেগুলার চেক করার জন্য যখন, বা ইঞ্জিনিয়ার রেগুলার চেক করার জন্য যখন এখানে এসে দেখবে যে পাম্প এক নাম্বারটা চালু হওয়ার কথা ছিল, এক নাম্বারটা বন্ধ আছে এবং দুই নাম্বারটা চলে, সুতরাং এই অবস্থায় করবে কি, সে এখান থেকে মোটরটা খুলে নিয়ে এই অবস্থায় খুলবে, কারণ এখানে যেহেতু ডিসকানেক্ট অবস্থায় সে অবস্থায় খুলবে। প্রচুর মধ্যে এটাও করতে পারে, যেখানে বন্ধ করে খুলে নিল, আবার করতে পারে এই অবস্থায় সে খুলতে পারে, কারণ এখানে কোনো পাওয়ার লাইন নাই। তবে সেফটির জন্য সব কিছু বন্ধ করে নেওয়া উচিত। এখন এটা রিপেয়ার করলো, রিপেয়ার করার ফলে এ যেহেতু এটা রানিং, রিপেয়ার করে আবার এখানে লাগিয়ে দিল। এখন যদি হয় উল্টাটা, উল্টা আমরা এই পাম্পটাকে চালু করি নাই, চালু করছিলাম এইটা, এখন এটা চালু করছিলাম, এখন কী হলো, যে আগে বললাম যেহেতু এটা রিপেয়ার করার পরে এখানে আবার লাগিয়ে দিলাম, লাগে আবার এই এই মোটর কিন্তু চলতে আছে, চলছে তো চলছে। এখন হঠাৎ করে যদি এই মোটরটা, এই মোটরটা টিপ করে ওভারলোডের কারণে, এনিহাও বিয়ারিং জ্যামের কারণে যদি টিপ করে, বা কুলিং ফ্যানের কারণে যদি টিপ করে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে দেখেন সেই পূর্বের বর্ণনাগুলো আমি গেলাম না, নতুন করে আবার বলছি না, শুধু এটুকুই বললাম এই টার্মিনালটা হয়ে যাবে ওপেন আর এই টার্মিনালটা হয়ে যাবে ক্লোজ, এই টার্মিনালটা হয়ে যাবে ক্লোজ। সেক্ষেত্রে দেখেন আমরা এই পাম্পটা তখন অটোমেটিক্যালি আমরা চালু করে দিলাম, ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ হওয়ার পরে কি পাওয়ারটা কোন দিক থেকে আসছে, পাওয়ারটা ঠিক এখান থেকে এসে, এই দিক থেকে এসে, এখান থেকে এসে এটাকে রানিং করে দিল। ঠিক এইভাবে একটা পাম্পকে আমরা, এইটা বন্ধ হয়ে গেলে এটা চালু হতে পারে, এভাবে আর কি, এবং এই প্রসেসটা আরও কন্টিনিউ করা সম্ভব। সেক্ষেত্রে আপনি এটাও করতে পারেন, এরপরে আরেকটা পাম্প দিলেন, তারপর আরেকটা পাম্প দিলেন, সেক্ষেত্রে সিকোয়েন্সটা করতে হবে কি, এই পাম্প বন্ধ হলে এই পাম্প চালু হবে, অল টাইম মনে রাখা লাগবে, এই পাম্প চালু হলে এই পাম্প চালু হবে, সরি এই পাম্প বন্ধ হয়ে গেলে এই পাম্প চালু হবে, এবং এই পাম্প বন্ধ হলে তারপরেরটা চালু হওয়া লাগবে, এই সিকোয়েন্স করে যেতে হবে আপনাকে। এবং এই ডায়াগ্রামটা ঠিক এইভাবে করা হয়েছে, ওয়ান আফটার অ্যানাদার, ঠিক আছে, ঠিক এইভাবে আপনার কাজটা করে দিতে হবে, তাহলে এটা সম্ভব। যাই হোক ফ্রেন্ডস, আপনারা যারা এতক্ষণ দেখলেন, আপনার অতি মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত, আর যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হন তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব, আমার মেধা আপনাদের উপকারে আসছে এজন্য আলহামদুলিল্লাহ। আর প্রতি ভিডিও শেষে আমি কিছু একটা মেসেজ দিই, একটা মেসেজই থাকে, সেটা হলো প্রতিটা দিন একটা করে ভালো কাজ করুন, যে ভালো কাজগুলো আপনাকে দিন শেষে বা বয়স শেষে আপনাকে ইনশাল্লাহ পরবর্তীকালে, পরবর্তী জীবনে আপনাকে জান্নাতের কারণ হওয়ার সম্ভাবনা যাতে থাকে সে ব্যবস্থা করুন। আর আল্লাহ প্রতিটা দিন আপনি বেঁচে আছেন মানে হচ্ছে আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগান, ইনশাল্লাহ কামিয়াবি হবেন আশা করি। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।